নিউজ নেটওয়ার্ক, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আপনারা প্রত্যেকেই বাড়িতে একটা করে সমস্যার মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে যে বয়সন্ধির সমস্যা। কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর বা নাতি নাতনি, এই সমস্যাটা দিন দিন প্রবল আকার ধারণ করছে। সমস্যাটা কি? বয়সন্ধিতে তো একটা সময় মানুষের জীবনের প্রতিটা স্টেজ তো আসবেই, বয়সগুলো তো একটার পর একটা পেরোবেই, কিন্তু বয়সন্ধি, ট্রানজিশন অফ এই যে এজ যেটা বলছে, মূলত টিন এজ থেকে এই যে শুরু হচ্ছে। টিন এজ মানে 13 থেকে 19, 13, 14, 15, এই বয়সটাতে মূলত বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে কিশোর কিশোরীরা। এবং এই সমস্যাগুলো যতটা না সামাজিক, তার থেকে একেবারেই একান্ত ব্যক্তিগত সমস্যা বলে মনে হয়। পারিবারিক সমস্যা, এই সমস্যাগুলো কখনো দেখবেন বাড়ির চৌকাঠে বাইরে বেরিয়ে আসে না। আমরা অসংখ্য ঘটনা দেখছি যে চাপা কোনো দুঃখ থেকে কিশোর কিশোরীরা এমনকি আত্মহননের পথও বেছে নিচ্ছেন। এই সমস্যাগুলো কেন? নানান কারণ, অসংখ্য কারণ তার। এই কারণগুলোর মধ্যেই আমরা খুঁজবার চেষ্টা করব সম্ভাব্য তাদের উত্তর, কেন এই ধরনের সমস্যাগুলো তাদের হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছুটি গল্পে লিখেছিলেন যে এই কিশোর বয়স এমন একটা সময় যখন বলছে যে আধো আধো কথাও তার ন্যাকামি আর পাকা পাকা কথাও জ্যাঠামি, অর্থাৎ তাদেরকে বোঝার মতো মন আমাদের নেই। আমরা যারা সেই বয়সটা অতিক্রম করে এসেছি, আমরা যেন তাদেরকে বুঝতে চাই না। কিশোর কিশোরী ছাড়াও যারা প্রাক যৌবনে পৌঁছে গেছে, তাদেরও কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। এই সমস্যা নিয়েই আজকের আমাদের আলোচনা, মূলত আমরা সেই নিয়েই খুঁজবার চেষ্টা করব নানান দিক। আমার সাথে রয়েছেন দুই অতিথি, আমার পাশে আছেন অধ্যাপিকা সুচেতা কুণ্ডু। সুচেতা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আর তার পাশে আছেন সমাজকর্মী অনিতা সেনগুপ্ত। অনিতা, আপনাকেও অনেক অনেক স্বাগত জানাই। স্বাগত জানাই আপনাদেরও যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমি প্রথমেই যে বিষয়টা শুরু করলাম, যেটা যে প্রত্যেক বাড়িতেই কিন্তু এই সমস্যা কম বেশি আছে। যাদের বাড়িতে আজকে শুধুমাত্র দেখা যাচ্ছে যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন বা পরিণত বয়স্ক যারা রয়েছেন, তাদের কথা ভিন্ন। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত সমাজে বাস করেন, মোটামুটি সবাই ছেলে মেয়েকে সঙ্গে নিয়েই থাকেন, এবং এই ছেলে মেয়েদের যে সমস্যাগুলো মূলত 12-13 বছর বয়স থেকে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো রুট কোথায়, এটা শিকড়টা কোথায় রয়েছে? আমরা একটা সময় যখন এগুলো নিয়ে কোনো চর্চা হতো না, বিজ্ঞান এগুলো নিয়ে কোনো রকম কোনো মনস্তাত্ত্বিক গবেষণা করেনি, তখন এগুলোকে খুব স্বাভাবিক বলে মনে হতো, বা আজও হয়তো সেগুলো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকত্বের বাইরেও কিছু অস্বাভাবিক কিছু ঘটনাবলী প্রতিনিয়ত আমাদের সামনে চলে আসছে। আমি প্রথমেই এই বিষয় নিয়ে সুচেতা আপনার কাছে যাব, যে প্রতি মুহূর্তে আপনি একজন একটি কলেজের আপনি পড়ান, সেখানে আপনার সাথে প্রতিদিন ইন্টারাকশন হয় প্রচুর প্রচুর ছাত্রছাত্রীদের, তাদের মূলত সমস্যাগুলো, মানে এই যে বয়স মূলত টিনেজার, তারা এখন যারা কলেজে পড়ছে 17-18 ইয়ার্স, তারা এই এজ গ্রুপের, তাদের সমস্যাগুলো আপনারা কি কখনো চেষ্টা করেছেন জানবার? মানে আমি বলছি ছাত্রী হিসেবে তাদের দেখা, তাদের সন্তান হিসেবে দেখার ব্যাপারটা তো পরে আসবেই, ছাত্রী হিসেবে তাদের যে সমস্যাগুলো সেটা মূলত কোন কোন জায়গাগুলো?
আজকে যেহেতু আলোচনাটা বয়স সন্ধির আলোচনা, আমরা বয়স সন্ধি মানে এটা একটা সন্ধি কাল, একটা কালকে বোঝানো হচ্ছে। সেই কালটা ধরা যাক আপনার কথা মতোই যে টিনেজার্স, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু আমি একটা মানে গার্লস কলেজে পড়াই, ছাত্রীদের ক্ষেত্রেও আমি দেখেছি এই যে বয়স সন্ধিকালের সূচনাটা কিন্তু অনেক আগে থেকে হয়, মানে প্রায় 10-11 বছর বয়স থেকেই কিন্তু এর মেয়েদের ক্ষেত্রে বয়স সন্ধিটা শুরু হচ্ছে এবং প্রায় এটা 21 বছর অবধি চলে। মানে এটা 10-11 বছরের একটা সন্ধিকাল। মানে আমরা তো প্রত্যেকেই এক একটা স্টেজ পার হয়ে আসি, তা কৈশোর থেকে যখন যৌবনে পা রাখছি বা প্রাপ্ত বয়স্ক হচ্ছে, তার মাঝখানের যে পিরিয়ডটা, মানে এই 10-11 বছরের পিরিয়ডটাকেই বলা হচ্ছে বয়স সন্ধিকাল। তাহলে এই বয়স সন্ধিকালের আবার তিনটে ভাগ আছে, একদম মানে যেটা প্রায়র প্রথম দিককার, যেটা যেটা বেশিরভাগ আসে মেয়েদের ক্ষেত্রেই সূচনাটা হয়, সেই সময় কিন্তু মানে এক এক বিশেষ ধরনের শরীরের কিছু হরমোনের উৎপত্তি এবং তার নিঃসরণ যখন শুরু হয়, তখন আমরা দেখি বায়োলজিক্যালি একটা চেঞ্জেস আসে, মানে জৈবিকভাবেই আমরা পরিণত হতে শুরু করছি। এই সময়ে কিন্তু আমাদের মধ্যে একটা মানে একটা কৈশোরের অবস্থায় যখন এই চেঞ্জেসগুলো প্রথম আসে শরীরে বা মনেও, তখন শরীরের প্রভাবটা তো মনে পড়েই, তখন কিন্তু আমরা সেটাকে সুস্থভাবে নেওয়া, সেই নেওয়ার ব্যাপারটা শরীর কিন্তু প্রথমে নিতে চায় না বা মনটাও সেটা বুঝতে পারে না এটা স্বাভাবিক কিনা। তাহলে এখানে যেটা মানে আমি নিজের ইয়ে দিয়েও বুঝতে পারি যে আমরা যদি খুব এই পিরিয়ডটাতে, আমার ছাত্রীদের কথাই আমি বলছি বা আমার সন্তানদের যারা আছে সন্তান তুল্য তাদের কাছেও, যেটা যে খুব আন্তরিকতার একটা দরকার হয়, আন্তরিকতার ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া, এই ভালোবাসার ছোঁয়াটা যদি এই সময়টা থাকে, যেটা আপনি বললেন যে রবীন্দ্রনাথের ছুটি গল্পের কথা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর এই অ্যাডোলেশন পিরিয়ডটাকে বোঝাতে চেয়েছিলেন ওই ছোট্ট গল্পটার মধ্য দিয়ে, যে একটি ছেলে সেই সময় কিন্তু খুব নিরাপত্তাহীনতায় ভোগে, হ্যাঁ, তার মধ্যে মনে হতে থাকে যে আমার বোধ হয় কিছু নেই বা আমার এই যে এইগুলো আমার মধ্যে একটা অপরাধ প্রবণতা বা এই এই জৈবিক যে ব্যাপারগুলো তার মধ্যে আসছে পরিবর্তনগুলো, সেটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারে না। কিন্তু এটা যদি বাড়ির গার্জেন বা একজন টিচার, সে যদি এটা বলে যে না এটা তোমার স্বাভাবিক, তুমি বড় হচ্ছ, তুমি বড় হচ্ছ, এই যে তুমি বড় হচ্ছ, এইটা এইটা এই বড় হওয়াটা দরকার একটা প্রাপ্ত বয়স্ক, তোমার মনের দিক থেকেও তুমি বড় হবে, তুমি শরীরের দিক থেকেও বড় হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, এইটা যতক্ষণ না আমরা বোঝাতে পারছি, অনেক মায়েরা বাবারা বোঝে না, তারা ভাবে কেন আমার ছেলেটা পড়তে চাইছে না, কেন রেগে যাচ্ছে, এগুলো এই চেঞ্জেসগুলো কিন্তু একজনের আসে বাচ্চাদের, হ্যাঁ, আমরা মানে সবসময় ভাবি এই পড়তে বলছি পড়ছে না কেন, এই একটা বললাম রেগে গেল, দুম করে দরজাটা বন্ধ করে দিল, একা থাকার চেষ্টা করছে, ফলে এই এই যে চেঞ্জেসগুলো আমরা কিন্তু আমাদের এটার জন্যই আপনি যেটা বললেন যে এডুকেশন, হ্যাঁ, গার্জেনদেরকেও কিন্তু এ ব্যাপারে এডুকেট করা প্রয়োজন যে এই পিরিয়ডটা আমাদের জীবনেও এসেছে আবার আমার পরবর্তী প্রজন্মের কাছেও আসছে, ফলে তাকে যে সুন্দরভাবে নেওয়া এবং প্রত্যেকটি বিষয়কে তার সঙ্গে আলোচনা করা, তাকে আস্থার মধ্যে নিয়ে আসা, তার নিরাপত্তাহীনতাটাকে আমি বুঝতে পারছি, তার পাশে আমি থাকার চেষ্টা করছি, এইটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যেও আমি লক্ষ্য করি। এই সময়টা যদি খুব আন্তরিক হই আমি তাদের প্রতি, তারা একেবারে আমাকে জড়িয়ে ধরার মতন, হ্যাঁ, মানে তাদের সব সমস্যাটা মনে হয় যেন আমার কাছে বলতে চাইছে, মানে একটা বলতে চাইছে, একটা আশ্রয়, এই আশ্রয়টা এই সময় কিন্তু খুব তারা চায়, এই অ্যাডোলেশন পিরিয়ডের বাচ্চারা আশ্রয় চায়, এই এইটা যদি আমি খুব ফিল করি তখনই কিন্তু আমি বয়স সন্ধিকালটাকে বুঝতে পারবো, এইটা আমার প্রাথমিকভাবে কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমার এটা আমার মনে হয়েছে। একদমই তাই। আমি অনিতার কাছে একটু যাব, আপনি তো সন্তানের মা, আপনি একই সঙ্গে সমাজকর্মীও, দেখুন হঠাৎ আপনার মেয়ে যেন মনে হচ্ছে কোনোদিন সকালে উঠে সে ফিল করলো যে আমি হঠাৎ বড় হয়ে গেছি, এই যে বড় হয়ে যাওয়া, তার যে একটা মেন্টাল ম্যাচিউরিটি তৈরি হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা শৈশব থেকে সে যেন মনে হচ্ছে আমি তো বড় হয়ে গেলাম, তার কিছু শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন এলো আর সে হঠাৎ করে একদিন ফাইন মর্নিংয়ে ভাবলো যে আমি তো বড় হয়ে গেছি,
সেই বড় হয়ে যাওয়ার যে ফিলিংটা, সেটা আপনার জীবনেও এসছে, আমার জীবনেও এসছে একটা দিন। এই যে আমাদের জীবনের যে পিরিয়ডগুলো মানে পেরিয়ে আসা, এটা কতটা ট্যাঞ্জিবল, আপনি কতটা আপনার যখন মেয়েদের ক্ষেত্রে যখন আপনি দেখছেন কতটা ট্যাঞ্জিবল, কতটা আপনি সেখানে আন্তরিকভাবে তাদের সাথে এই বিষয়টা নিয়ে কতটা দেখেছেন? তো আমার দুই মেয়ে, বড় মেয়ে এখন তো বড়ই হয়ে গেছে, তো বড় মেয়ে এখন যেটা এডুকেশনটা তো অনেকটাই আগের থেকে তো অনেকটাই মানে মানে উচ্চতর হয়েছে, যার জন্য ওরা স্কুলেই অনেক কিছু শিখে নেয়। আগে যেমন এই জিনিসটা ছিল না, মানে আমাদের মা জেঠিমারা কখনো এই জিনিসগুলি স্কুলে কোনো দিন শিখতে পারেনি। হ্যাঁ, কিন্তু এখন ওরা কিন্তু অনেক অ্যাডভান্স, স্কুলেই শিখে নিচ্ছে ওটা, যার জন্য আমাদের কিন্তু ওদের পিছনে এই জিনিসটার ব্যাপারে বলা, এই জিনিসটা আমরা ততটা মানে ওদের খাটতে হয়নি, কষ্ট করতে হয়নি। ওরা স্কুল থেকে টিচাররাই ওদেরকে বুঝিয়ে দিয়েছে, ওরা বুঝে নিয়েছে নিজেরা। তারপর যেটা আমাদের করতে হয়েছে, মানে ওদের ওই টাইমে ওদের পাশে থাকতে হয়েছে আমাদের, একদমই সব থেকে বড় জিনিস যে ওই টাইমে মায়ের সব থেকে তখন ভূমিকা থাকে, মায়ের মায়ের ভূমিকাটাই বড় থাকে, বা অনেক সময় তো বাবা তো এই ব্যাপারে এতটা ফ্রি হতে পারে না। হ্যাঁ, তো আজকাল হয়ে যাচ্ছে, বাবারও ফ্রি হয়ে যাচ্ছে, তো আমি মনে করি ওইটা হওয়াটা খুবই দরকার। বাবা মা দুজনেই মানে সন্তানের সাথে ফ্রি হওয়াটাই খুবই মানে দরকার আর কি। তো ওই টাইমটায় বড় মেয়ের সাথে আমি এই ব্যাপারে আমি ফ্রি ছিলাম, কিন্তু যেটা হতো মানে ও মানে হঠাৎ করে একটু রেগে যেত, হ্যাঁ হয়তো আমার কাছ থেকে কিছু অন্য কিছু ব্যাপারে একটু গোপন করছে, হ্যাঁ এই জিনিসগুলি ছিল। তো ওই জিনিসগুলি আমিও তখন একটু রেগে যেতাম, তখন আমি বললাম বলতাম যে তুই কেন বলছিস না আমাকে বা কিছু এরকম, যখন ওকে বলতাম তখন ও হয়তো আমাকে বলতে চাইতো না, তখন ওই টাইম হয়তো তখন আমি না বুঝে ওকে সেটা আমার ভুলই, হয়তো গায়ে হাতও তুলেছি অনেক সময় মেয়েকে, কিন্তু আমার ওইটা একদমই করা উচিত ছিল না, আমার আরও বোঝা দরকার ছিল। হ্যাঁ করেছি, যাই হোক সেই সেই দিনগুলি তো পেরিয়ে গেছি। মেয়েকে মানে যেহেতু স্কুলের পাঠ্য বইয়ে অনেক কিছুই শিখতে পেরেছে, তারপরেও আমি ওর পাশে ছিলাম, যার জন্য মেয়ে এখন আমার মেয়ে এখন ঠিক জায়গায় আছে। এইবার ছোট মেয়ের বেলায় যেটা হচ্ছে আমার, হ্যাঁ ছোট মেয়ের বেলায় যেটা হচ্ছে, ও কিন্তু ঠিক এখন যে ওর বয়সটা 16 বছর, এখন ঠিক ও এই বয়সটা পার হচ্ছে। হ্যাঁ, তো ও এখন অল্পতে রেগে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। হ্যাঁ, তার নিজস্ব একটা জগৎ তৈরি হয়েছে, এক কথায় বলতে গেলে সে নিজস্ব জগৎ, সেটাকে আমরা খুব ফ্রিলি মেনে নিতে পারি না। সে একটা নতুন জগৎ, সে আবার কি, তার আবার একটা আলাদা জগৎ থাকবে কি? হ্যাঁ, আপনি একটা কথা বললেন না যে ওরা হঠাৎ করে সকালে বলছে বড় হয়ে গেছি, ছোট মেয়ে কিন্তু আমাকে এইগুলি বলে, মা আমি কিন্তু বড় হয়ে গেছি, এটা কিন্তু আমাকে বলে, যেটা বড় মেয়ে বলতো না। হ্যাঁ, কিন্তু ছোট মেয়ে আবার বলে সেটা, মা আমি কিন্তু বড় হয়ে গেছি। এই যে বড় হয়ে যাওয়ার যে অনুভূতি, এটা তাকে কিন্তু অনেক ম্যাচিওর করছে, সে কিন্তু ডিসিশন নিতে পারছে। হ্যাঁ, ডিসিশন নিতে পারছে, আর ডিসিশনটা নিতে পারছে বলেই সে আমাকে এই কথাটা বলছে, না হলে বলতে পারতো না এই কথা। একদমই তাই। আর আমরা কিন্তু ওই সময় যদি তার প্রতি আস্থা না রাখি, অনেক বাবা মাই বলে এই তুই কি বুঝিস, তুই পারবি না, তুই পারবি না, তুই কি বুঝিস, এখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেটা বলছি সেটা কর, কিন্তু আমরা যদি ওই জায়গায় তাকে বলি যে না তোমার মতটাও ভালো, হ্যাঁ তুমি পারবি, তুমি তো তোমার মতটা তো ঠিকই আছে, এটা তো নেওয়ার মতো, হ্যাঁ মানে এইভাবে তাকে কনফিডেন্সে নেওয়া, কনফিডেন্স তাকে যদি কনফিডেন্সে নেওয়া হয় সে কিন্তু মনে করবে যে আমি বড়। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মানুষের জীবনে আসবে ওই টাইমে, হ্যাঁ একটা একটা তো নেচারের একটা একটা ই পরিবর্তন তো আসবেই, সেটা তো আমাদের মেনে নিতে হবে, মা বাবাকে প্রত্যেকটা মা বাবাকে মেনে নিতে হবে, ওরা একটু উল্টা পাল্টা তখন করবেই। হ্যাঁ, তখন ওদের সাথে যতটা পারা যাবে বন্ধুত্ব ভাব রাখতে হবে। হ্যাঁ, বন্ধু তো হওয়া যায় না, কিন্তু বন্ধুত্ব ভাবটা রাখতে হবে, কারণ যদি এইটুকু যদি বন্ধুত্ব ভাব যদি না রাখি, ওরা অনেক কিছু গোপন করে যাবে, ওরা নিজেরাও সেটা নিয়ে ভুগবে, ভবিষ্যতে আমরাও ভুগব সাথে সাথে। একদমই একদমই। হ্যাঁ, সেই জন্য ওদের সাথে যদি একটু বন্ধুত্ব ভাব রাখা যায়, আমি প্রত্যেকটা মা বাবাকেই বলবো যে ঠিক মানে 10-11 বছর থেকেই ওদের সাথে মানে একটা বন্ধুত্ব ভাব তৈরি করে নেওয়া,
হ্যাঁ, এর পরে করলে আবার সেটা ওরা নিতে পারে না যে মা তো এতদিন আমার সাথে এরকম করেনি, আচরণ করেনি, হঠাৎ কেন করছে, সেটাও ওদের নেগেটিভ মনে হবে। তো একদমই তাই। হ্যাঁ, এটা আগের থেকেই আস্তে আস্তে শুরু করে দিতে হবে যে না, ওর সাথে তো আমার এখন এইভাবে চলতে হবে। তো যাই হোক, এই আমি ছোট মেয়ের বেলায়, আমি আমার বড় মেয়ের বেলায় সেরকম কোনো কষ্ট হয়নি, ছোট মেয়ের বেলাও আমার মানে আরো বেশি, মানে আমি জিনিসটা ইজি ভাবেই নিচ্ছি, মানে ব্যাপারগুলি বুঝে গেছি, তো বড় মেয়েকে ই করে এবার মানে অনেকটা ব্যাপারটা ইজি হয়ে গেছে। আর একটা পয়েন্ট আমার মনে হয় অনিতার কথা বলতে বলতে, যে আগে কিন্তু যৌথ পরিবারে, আমি এটাই আসছিলাম, একদম বাচ্চারা মানুষ হতো বলে যৌথ পরিবারে শুধু বাবা মায়ের মুখাপেক্ষী থাকতো না, কিন্তু বাচ্চারা ঠাকুমা দাদু সবাই মিলে আগলে রাখছে, একদম আগলে ছাড়াও আমি বলছি যে কাজিন, কাজিনদের মধ্যে একটা কিন্তু ভীষণ ভীষণ মানে সম্পর্কটা খুব পাকা পাকা হয়, ভাই বোনেরা অনেকগুলো ভাই বোন, এখন তো একটা ঠিক তাই, এখন তো সে তাকে শেয়ার করতে পারছে না, তার কথা বেশি বেশি। এবং এবং সুচেতা একটা জিনিস, একটা জিনিস খুব মানে পার্টিনেন্ট আমার মনে হয়, যে আগেকার দিনে যেটা ছিল আমাদের যৌথ পরিবারগুলোতে, একান্নবর্তী পরিবারগুলোতে অনেক বেশি সমস্যা ছিল, সমস্যা বলতে আর্থিক সমস্যা এগুলো তো ছিলই, সেই শরৎচন্দ্রের অভাগীর স্বর্গের গল্পের মতো যে কয়েক ঘন্টার অভিজ্ঞতায় সে যেন বুড়া হইয়া গেল, সেই যে বুড়া হইয়া গেল, এই যে বুড়া হয়ে যাওয়াটা, এটা কিন্তু একসময় আমাদের ম্যাচিউরিটি এনে দিত। আমরা যারা কিশোর বয়সে কিন্তু আমরা অনেক কিছু বুঝতাম, বাবা মায়ের অভাব বুঝতাম, বাবা মায়ের কোথায় বেদনা সেটা বুঝবার চেষ্টা করতাম। আজকের মানে ওয়ান কাপল ওয়ান বাচ্চা, এই যে একটা বা ম্যাক্সিমাম হলো দুজন নিউক্লিয়ার ফ্যামিলি, এই যে নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে এই যে ভাবনার আদান প্রদানগুলো এত কম হচ্ছে, যার ফলে আজকে কি ডিপ্রেশন বা যে মানে ফ্রাস্ট্রেশন, যে শব্দই আমি যেভাবেই বলি না কেন, সেগুলিকে আরো বেশি করে পেয়ে বসছে। মানে এখানে তো আমার একটা মনেই হয় যে যৌথ পরিবার যেমন এক অর্থে খুব ভালো ছিল, হয়তো আর্থিক সচ্ছলতা ছিল না, আমরাও ছোটবেলায় যৌথ পরিবারের মানুষ, আমরা দেখেছি পূজোর সময় আমাদের একটাই জামা হতো, সবাই মিলেই ওই একসঙ্গেই একসঙ্গেই ছিটকেনা হতো, সবাইকে একই রকম ভাবে জামা কাপড়, এই যে একটা আনন্দ, এবং ছোটবেলায় সবাই মিলে ভাই বোনেরা মিলে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দিয়েও আমরা বুঝি তখনকার দিনে, যে একসঙ্গে সবাই মিলে নাটক করছি, একসঙ্গে সবাই মিলে খেলছি, একসঙ্গে একটা গানের জলসা হচ্ছে, মানে বাড়ির পরিবারের ভাই বোনেরাই এতজন যে সবাই মিলেই একটা মানে সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে, খেলাধুলার মধ্যে ছোটবেলা। আমি আমি এই প্রসঙ্গে তুমি একটা খুব সুন্দর জায়গা তুলেছো, এই যে আমাদের দেশের বাড়িতে আমরা পুজো দুর্গা পুজোর সময় যেতাম, আমাদের বাড়িতে দুর্গা পুজো ছিল, সেখানে আমাদের এত ভাই বোন এবং প্রতিদিন আমরা প্রায় 50-60 জন খাবার ব্যাপারে বলে না, 50 লিপস ফল একটা কথা ছিল আমাদের, রসিকতা করে বলতাম, আমাদের 50 লিপসেরও বেশি আমাদের প্রতিদিন মানে পাত পড়তো আর কি, প্রতিদিন পুজোর সময় বিরাট ব্যাপার। তো এটা আমাদের কাছে একটা বিরাট বড়, সারা বছর ধরে আমরা তাকিয়ে থাকতাম কখন আমাদের ওই গেট টুগেদারটা হবে, আজকে কিন্তু সেটার থেকে বঞ্চিত হচ্ছে আজকের বাচ্চারা, আজকের যে বলছি যারা মানে একটা সন্তান তাদের জন্য আরো বেশি কঠিন, মানে আমি কেন বলছি আমার দুটো সন্তান, হ্যাঁ আমার বড় মেয়ে, এবার আমি অনেক কিছু ওর উপর ছেড়ে দিই, এই তুই বোনকে এটা বল, আর আমি যেটা মানে খুব মানে মানে বেনিফিট হচ্ছে যেটা, মানে বড় মেয়ে যেটা যেভাবে বোঝাচ্ছে ঠিক, ও কিন্তু ওটা বুঝছে ভালো, মানে এইটাই যে আগে যে যৌথ পরিবার ছিল, ভাই বোনেরা যে আলোচনা হতো, আলোচনায় যে ওরা যে বড়রা ছোটদেরকে বুঝিয়ে দিত, সেটা না আমার বড় ঠাকুমারা এখন সেক্স এডুকেশন আনতে চেষ্টা করছে, কিন্তু ফ্যামিলির সেক্স এডুকেশনটাই অনেক ছিল আগে। আমার ঘরে আমার শাশুড়ি, আমার আমার ঠাকমা শাশুড়ি ছিলেন, হ্যাঁ তো আমার ঠাকমা শাশুড়িকে আমার বড় মেয়ে পেয়েছে, বম্মা বল বলতো, হ্যাঁ তো বম্মার কাছ থেকে অনেক গল্প শোনা, অনেক কিছু শিখেছে, তো এগুলি যে ও যে পেয়েছে সেটাই মানে আমরা তো পেয়েছি, আমার মেয়েরাও যে পেয়েছে সেটাই মানে অনেক আর কি। আমাদের একটা কথা ছিল সংস্কৃতে যে প্রাপ্তি তু ষোড়শ বর্ষণী পুত্র মিত্র বা আচরেত, একটা কথা যে 16 বছর বয়স হয়ে গেলে পুত্রের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হয়, তো বা মেয়েদের সাথেও একই কথা, পুত্র বা কন্যা যাই হোক না কেন। আমরা কিন্তু আজকেও সেই জায়গাটা আজকে ছুঁতে পারিনি, যদিও অনেক অনেক লিবারেল ফ্যামিলি আছে যারা একসঙ্গে বসে বাবা ছেলে একসঙ্গে বসে ড্রিঙ্কস করছে, বাবা মা একসঙ্গে বসে অন্যান্য, কিন্তু মানসিক আমি সেটা বলছি যে ওই জায়গাটা লিবারেল হওয়া
আর মানসিক যে বাধাগুলো উত্তরণ করে মানে পেরিয়ে যাওয়া সেটা কতটা হয়েছে সুচিতা? সেটাই হচ্ছে কথা যে মানে আমরা এই যে সোসাইটিতে এখন আছি, এই সোসাইটিটা তো এত ব্যক্তিকেন্দ্রিক সোসাইটি, নিজেরটা ছাড়া আর আমরা কিছু ভাবি না, মানে যৌথ পরিবারটাকেও আমাদের এখন পছন্দ হয় না। এক জায়গায় সবাই মিলে আত্মীয় স্বজন এসে 3 দিন বাড়িতে থাকবে, ওইটাও হয়তো হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়ানো হবে, আমরা সেই রান্না করে খাওয়া ওই সবগুলো তো চলেই গেছে। এবং তার সঙ্গে যেটা হয়েছে যে এখন এই যে বাচ্চাদের মধ্যে বাবা মারা সময় দেয় না, বাবা মায়েদের সময়ই নেই যে বাচ্চাদের কোথায় দুঃখ হচ্ছে, বাচ্চাদের কোথায় হতাশায় ভুগছে, বাচ্চারা একটা ক্রাইসিসের মধ্যে আছে, কোনোটাই বাবা মা তাকেও দেখছে না। তখন কিন্তু বাচ্চারা কিন্তু বোঝে যে আমি নেগলেক্টেড, একদম আমি যে নেগলেক্টেড, বাবা মারা তাদের নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত, আমাকে দেখার তাদের সময় নেই। এইটা এক অর্থে খুব হাই ক্লাসের মধ্যে যারা মানে হাই সোসাইটিতে থাকে তাদের একরকম সমস্যা, আবার যারা খুব নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে তাদের আর্থিক সংকটটা এত চরমে সেখানে বাবা মা দুজনকেই কাজে বেরোতে হচ্ছে, মানে তাকে মানে কাজ না করলে সে সংসারটা চলবে না আজকে মানে দুনিয়াতে। ফলে সেখানেও যে মহিলা সে বেরিয়ে যখন যাচ্ছে কাজে, সে ফিরে আসছে সন্ধ্যেবেলা, যারা কলকাতা কেন্দ্রিক আশেপাশে থাকে তাদের ফিরতে ফিরতে রাত্রে হয়, ফিরে এসে দেখছে বাচ্চা ঘুমে ঢুলছে, হ্যাঁ, বা তাকে সময়ই দিতে পারছে না, তার সঙ্গে পড়ার চাপ, এই দুটো বিষয় এখন বাচ্চাদের উপর অত্যন্ত স্ট্রেস। এই যে মানসিক চাপটা বাচ্চার উপর পড়ছে এই পিরিয়ডে, তার যে একটা আশ্রয়হীনতায় সে ভোগে, আর তার সঙ্গে তার যে বায়োলজিক্যাল চেঞ্জেসগুলো আসছে সেই সময় তাকে যে একটু একটু সঙ্গ দেওয়া, আমার মনে হয় তার বাবা মায়েরও উচিত সেই সময় তার মাথায় হাত বোলানো, তাকে একটু কাছে টেনে আনা, এই যে এই স্পর্শটাও, এই স্পর্শটা খুবই জরুরি, টাচটাও খুব জরুরি, সেই টাচটাও আমরা দিতে পারি না, আমরা নিজেরা এতটাই ব্যস্ত, আমরা হয়তো সপ্তাহে একদিনই মা বাবার সাথে ভালো করে একটু দেখা হলো, তখন দেখা যায় যে বাচ্চাটা দূরে চলে গেছে, সে তখন দেখা যায় যে তার ঘরে দরজা বন্ধ করে একা বসে আছে, আর তার সঙ্গে আমার অসীম আরেকটা জিনিস, আরেকটা একদম ছোট থেকে হচ্ছে, আমি এটা আমার মানে ব্যক্তিগত জীবনে একটা অভিজ্ঞতা, সে ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, বাবা মা দুজনেই ওয়ার্কিং, তারা ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, কাজের লোকের কাছে বেশি মানুষ না, এই ঠাকুমা আছে বলে ঠাকুমা, এবার ঠাকুমা কি করছে, ঠাকুমা তো তাকে অতটা মানে বুঝতে পারছে না, কারণ বয়সের গ্যাপ এতটাই বেশি, এবং সে কি করছে সারাদিন ওই মোবাইলটা, তার এখন 6 বছর বয়স, ওইটাই আমি বলতে, এবার মোবাইল দিয়ে তাকে সে এত জেদি হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো এটা কিন্তু আস্তে 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 এটা কিন্তু বাড়তে থাকে, এই প্রবণতাটা বাড়তে থাকে, তাই না? এই এই ডিভাইসটা মোবাইল বা কম্পিউটার, এইটা এখন স্মার্টফোনের যুগ, বা আমাদের সবটাই ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, পড়াশোনা অনলাইনে করে দিচ্ছে, একটা ফর্ম ফিল আপও পর্যন্ত অনলাইনে, মানে আমার স্টুডেন্টরা দুঃখ করে যে ম্যাম মানে কলেজে নন টিচিং স্টাফরা বসে আছে তবু বলছে যা সাইবার ক্যাফে, তো ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে, ঠিক, হ্যাঁ, মানে এতটাই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, মানে বাচ্চাদেরকে আমাকে ফোনটা দিতেই হচ্ছে যে তুমি ফোনেই পড়তে হবে, ক্লাসটা ফোনেই নেওয়া হবে, মানে অনলাইনে, এরপর আপনি যখন ফোনটা দিচ্ছেন এবং তাকে একটা নেট কানেকশনও দিতে হচ্ছে ক্লাসের জন্য, ফলে সেই বাচ্চাটি তো একটা বিরাট জগৎ তার হাতের মুঠোই পেয়ে গেল। এটাই তো হয়েছে আমার মেয়ের বেলা, যে লকডাউনে তো ফোন দিতে হয়েছে, এর আগে তো ফোন দেইনি, ফোনটা দিতে হয়েছে, এবার এই ফোনটা থেকে তুমি কি, ও যে কি দেখছে কি না করছে আমি কতটা তদারকির মধ্যে রাখবো, না সম্ভবে তো মায়েরা রাখতেই পারছে না, বাবারা রাখতেও পারছে না, এবং সেখানে তো বিশ্বের ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে, না তার সঙ্গে হচ্ছে যে মানে এত লোভনীয় কিছু জিনিস গেম, বাচ্চাদের গেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভিডিও গেমস গুলো, ভিডিও গেমস গুলো যে কত প্রতিহিংসা পরায়ণ, হ্যাঁ, মানে কত এর মধ্যে যে মানে নোংরামো, প্রতিহিংসা, প্রতিযোগিতা, হ্যাঁ, একটা নৃশংসতা, একদম সবচেয়ে যেটা হচ্ছে যে নৃশংসতাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আজকে এই ছোট ছোট বাচ্চারা মার্ডার পর্যন্ত করে দিচ্ছে, একদম এই অ্যাডোলেশন পিরিয়ডে, সে যখন ফ্যামিলির কাছে কোনো নিরাপত্তা পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে না, সে কিন্তু তার একটা সার্কেল ঠিক সে বানাচ্ছেই, ঠিক, এবার সেই সার্কেলটাতে সে কিন্তু তার অ্যাক্সেস,
সে বাবা মাকে বলতেও দিচ্ছে না যে আমি কার সঙ্গে মিশছি, কারণ এই ফোনের মাধ্যমেই তো সে বিরাট যোগাযোগ হচ্ছে, একটা জগৎ বানিয়ে ফেলছে, বাবা মারা বুঝতেই পারে না। যে এত ছোট ছোট বাচ্চারা অত্যন্ত প্ল্যানফুলি যে মানে হত্যার ছক করছে, এই যে ছকটা তো করছে অ্যাডোলেসেন্ট বাচ্চাগুলো, এই পিরিয়ডের বাচ্চারা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে একটা জিনিস হচ্ছে যে আমাকে কেউ ভালোবাসে না। এই অনিতা আপনার বাড়িতে একদম এই মানে দুটো এটা এটা বাচ্চা, এটা আমার বড় মেয়ের বেলা একটু এসেছিল এটা। হ্যাঁ, তখন ভাবতো মানে তখন একটু বকাটকা করা হতো, তো তখন ভাবতো যে আমাকে মনে হয় কেউ ভালোবাসছে না। এটা যদিও খুব একটা এফেক্ট ফেলতে পারেনি, এসেছিল। আর আর ছোট মেয়ের বেলা যেটা আমার বললাম না, বড় মেয়ে অনেকটা হেল্প করে, যার জন্য সেটা কেটে যাচ্ছে ব্যাপারটা, অনেকটা নর্মাল হয়ে যাচ্ছে। ওদের খাওয়া দাওয়ার ব্যাপারটা একদম নজর দিতে হবে, এটা তো ওরা ও তো গ্রোথ হওয়ার টাইম না, খাওয়া দাওয়াটা তো একদম মা বাবার তো একদম তখন দেখতে হবে খাওয়া দাওয়াটা যেন ঠিক মতো খায়। হ্যাঁ, তারপর খেলাধুলা, আজকাল বাচ্চারা খেলাধুলা ভুলে যাচ্ছে, খেলাধুলা তো করতে হবে, খেলাধুলাটাতে ওদের আগ্রহী করতে হবে, খেলাধুলা মাঠমুখী হচ্ছেই না, বাচ্চারা তো মাঠমুখী হচ্ছে না, তাদেরকে অন্যান্য যেহেতু ওরা ডিপ্রেশনে ভোগে, যদি এসব নানান ওদের শখের জিনিসগুলি যদি নানান কিছুর মধ্যে ইনভলভ করা যায়, তাহলে কিন্তু ওরা কিন্তু ওই ডিপ্রেশন করার টাইমটা পাবে না, একদম টাইমটা পাবে না। ওরা তখন কি করবে না, ওইগুলি নিয়ে একটা একটা নিয়ে ব্যস্ত থাকলো। হ্যাঁ, পড়াশোনাটা, বই পড়ে পড়াশোনাটাই তো বড় কথা হলো না, নিশ্চয়ই। হ্যাঁ, শুধু যে বইয়ের মধ্যে ডুবে থাকবো তা না, আমার তো সব কিছুই শিখতে হবে, তো এটা খুবই দরকার, মানে প্রত্যেকটা মা বাবারই দরকার ওই টাইমটাতে। মানে বাচ্চারা তো ওরকম করবেই, ওদের এটা নিয়ম, এটা এটা প্রত্যেকটা মানুষের বেলায় হচ্ছে নিয়ম। এবার মা বাবার এটা সতর্ক থাকতে হবে, সব থেকে বড় কথা মা বাবা। আমার আমার ছোট মেয়ের যে বান্ধবীরা আছে, ওরা একসাথে পড়ে, তো প্রায় দিনই ওর মারা ফোন করে আমাকে। হ্যাঁ, ওরা বলবে এই আমার মেয়ে জানো এই করেছে সেই করেছে, জানো এই হয়েছে ওই হয়েছে। আমি বলে একদম এসব ভাববে না, আমি তো পেরিয়ে এসেছি, বড় মেয়েকে তো আমি দেখে এসেছি, এই দিনগুলি তো পেরিয়ে এসেছি আমি, তো একদম বকবে না, ওদেরকে একটু খেলাধুলা করতে দাও। এমনকি আমার আমার যে শ্বশুর বাড়ি, সে অনেক বড় বাগান আছে, যখন ওরা পড়তে আসতো আমি কি করতাম, ওর মা বাবাকে ফোন করে বলে দিতাম যে সকালে যেদিন পড়তে আসতো, আমি বলতাম তোমরা কিন্তু এক ঘন্টা পরে আসবে নিতে, আমি নিচে ওই মাঠে মানে উঠানে পাঠিয়ে দিতাম ওদেরকে খেলাধুলা করার জন্য। এটা আমার একদমই ছিল। হ্যাঁ, ওরা মাটি টাটি নিয়ে গাছ টাছ নিয়ে সুন্দর খেলা করতো, ঘর বানাতো, এই করতো ওই করতো। তা আমার ছোট মেয়েকে আমি এইভাবেই করেছি। ছোট মেয়ে ভীষণ লাফালাফি করে, ও দৌড়াদৌড়ি সিঁড়ি দিয়ে লাফালাফি, আমি একদম না করি না, এগুলি দরকার আসলে ছেলে মেয়েদের। আমরা শুধু ঘরমুখী করেছি। হ্যাঁ, ঘরে বাচ্চারা ঘরে মানে এই যে ব্যক্তি কেন্দ্রিকতার কথাটাই বলছিলাম, যে আমরা কারোর সঙ্গে মিশতে দিই না, কারোর সঙ্গে মিশতে দিই না। ওই সময় বিকেল বেলাটাও একটা বাচ্চাকে একটা পড়া মানে তাকে অনলাইনে কিছু পড়াচ্ছি বা মানে এই টোটালিটিতেই একটা বাচ্চার যে বিকাশ, এটা তো অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই তো বিকাশটা হয়, গ্রোথ, এই গ্রোথটা মেন্টাল। আর এইটা সবসময় আমার মনে হয় মানে এটা থেকে একটা তো সমাধানের সূত্র আমাদের বার করতে করা উচিত। আমার মনে হয় যে বাচ্চাদের এই পিরিয়ডটা যদি আমরা বোঝাতে পারি যে এটা তোমার একটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, তুমি একটা বড় মানুষ হচ্ছ, তাহলে এই সময় তুমি যা যা করবে সেটা কিন্তু তোমার মানে বড় বয়সে কিন্তু তোমার সেটাই পাথেয় হবে, তার মধ্যে দায়িত্ববোধ এবং শারীরিক মানসিক গঠন, শারীরিক এবং শরীরটাও তো এই সময় গঠন হচ্ছে। হ্যাঁ, বয়স সন্ধির সময় কিন্তু শরীরটা গঠিত হয়, সেই সময় প্রোটিন খাবার খেতে হয়, প্রচুর প্রোটিন খাবার খেতে হয়। আমাদের একটা কিন্তু আমরা জেনারেশন একটা গ্যাপ রয়েছে, মানে যেটা বলতে চাইছি যে আমাদের যারা বাবা মা ছিলেন, বাবা মারা একটু রাজভারী, বাবারা তো বিশেষ করে একটু রাজভারী, তাদের কাছে যাওয়া মানে কাছে ঘেস্তাম না, হ্যাঁ ঘেস্তে পারতাম না আমরা, আমরা যা কিছু হতো মাধ্যম মা। আজকে কিন্তু আমার ছেলে থার্ড ইয়ারে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, সে কিন্তু অনায়াসে আমার সঙ্গে তার কতজন বান্ধবী তার সাথে কি চ্যাটিং করছে কোথায় কি করছে সেসব কিন্তু বলতে পারছে, কারণ আমি তাকে ইজি এই অ্যাক্সেসটা দিতে পারছি। ঠিক আছে, আমরাও কিন্তু বুঝেছি সে
খোলাখুলি আলোচনা করে, হ্যাঁ যে এই জানো তো বাবা এই আজকে বা খেতে বসে আমরা কিন্তু এটা খুব ফ্রিলি আলোচনা করি, যেটা আজকে মনে হয় যে আগের থেকে একটু হয়তো আমরা অ্যাডভান্স দুটো সিঁড়ি হয়তো না অনেকটাই, হ্যাঁ যেরকম বাচ্চারও অ্যাডভান্স হয়েছে মানে তাদের সঙ্গে যদি তাল না আমরা মেলাতে পারি তাহলে তো আরো সুচেতা চিন্তা করো তো, আমরা যখন কলেজে পড়তাম বা ধরো প্লাস টুতে পড়ছি তখন আমাদের যারা বন্ধু বা বান্ধবী তাদের নিয়ে বাবা মার সাথে কোনো আলোচনা করবার স্কোপ ছিল নাকি আমাদের সেই? না একদমই ছিল না, এবং আমরা এটাকে মনে করতাম যে খুব গর্হিত কাজ করছি, গর্হিত কাজ করছি, অপরাধ করছি একটা কিছু, কিন্তু এই যে এইটা যদি খোলামেলা হওয়া যেত তাহলে অনেক অপরাধ প্রবণতাটাও আমাদের কমতো, একদমই তাই, অপরাধ প্রবণতাটা আবার এখন অনেক এখন মানে যেহেতু নৈতিকতার মানটা অনেক কমে যাচ্ছে, নীতি নৈতিকতার মানটা ভ্যালুজটা, ফলে এখনও এই ছোট ছোট বাচ্চাদের এই এই যে পিরিয়ডের যে তাদের যে শারীরিক চাহিদাটা তৈরি হয় এই সময়টা সেটাকে কিন্তু খুব বাজেভাবে কাজেও লাগানো হচ্ছে একদম, এই এই সোসাইটিকে কিন্তু আমাদের নৈতিকতাটা এতটাই নেমে গেছে বোঝা মানে এই শিশুদের ওপর যে অত্যাচার হচ্ছে না এই পিরিয়ডের বাচ্চাদের ওপর কিন্তু তাদেরকে ইউজ করা হচ্ছে একদম, এই এই ইউজটা করার ফলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা স্টেজের পর তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, ঠিক প্রবল ভাবে ডিপ্রেশন যে আমি কি করলাম, হ্যাঁ আমি কি করলাম, একটা পিরিয়ডের পর এসে তার মনে হচ্ছে যে আমি কি করলাম, আমাকে কেউ ব্যবহার করে নিল, হ্যাঁ এই যে মানে তাকে ভুল বোঝানো ভুল পথে পরিচালিত করানো এই কাজটাও কিন্তু এখন প্রচন্ডভাবে শিশুদের মানে অ্যাবিউজড হচ্ছে প্রচন্ডভাবে, এই এই সুযোগটাকে এই অ্যাডোলেশন পিরিয়ডের এই চাহিদাটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রচন্ডভাবে মানে একটা জগৎ কিন্তু পাশাপাশি চলছে যেটা কিন্তু আমাদের গার্জেনদের খুব সতর্ক হওয়া প্রয়োজন, আমরা যদি ছোটদের এই সময় কেয়ার গিভারের কাজটা না করতে পারি তাহলে কিন্তু তারা বিপথে পরিচালিত হবে, আমরা বুঝতেও পারবো না যে এত বড় একটা নোংরা জগৎও আছে পাশাপাশি, সেই জগতের মধ্যে ঢুকে যাবে বাচ্চারা এবং সেই স্কোপটা কিন্তু আছে যেটা আমাদের সময় আমরা ছিলাম না, আমাদের আমরা বাবা মাকে বলতে পারিনি ঠিকই আবার এমন কিছু করব না যেটা একটা বিরাট একটা একটা সীমাবদ্ধ, আমরা ফুটবল খেলতে গিয়ে সন্ধ্যে ছটার মধ্যে বাড়ি না এলে আমরা কাঁপতে কাঁপতে বাড়ি ঢুকতাম, আজকে বাচ্চারা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে ভাই বোনরা অনেকেই ছিল, একটা আলোচনা আমাদের মধ্যে ছিল, বড় ভাই বড় বোন বোনরা ছিল, হ্যাঁ বাবা মার সাথে ফ্রি না হলেও ভাই বোনের সাথে একটুখানি তো আলোচনা তো হতো, আর এখন তো ওরা একদম একা না, এবার আমরা যদি ওদের সঙ্গী না হই কে হবে ওদের সঙ্গী, একদম একদম, সেই জন্যই এখন বাবা মাকে বেশি এগোতে হচ্ছে, কিন্তু আজকের ডেটে যেটা একটা খুব মানে নেগেটিভ দিক আছে আমি এইটা দুজনকে বলতে বলবো, যেটা যেহেতু আপনারা দুজনেই মহিলা, মহিলাদের পোশাক এটা কিন্তু খুব ভীষণ একটা ট্যাঞ্জিবল বিষয়, সেটা হচ্ছে যে কখনো কোনো বেড়াজাল থাকা উচিত না পোশাক নিয়ে, কেউ কিছু চাপিয়ে দেওয়া উচিত না যদিও সমাজের পক্ষ থেকে, কিন্তু তবুও আমাদের সমাজ কিন্তু আজও শ্লীল এবং অশ্লীল দুটো শব্দকে কিন্তু এখনও কয়েনেজ করে রেখেছে, সেখানে কতটা মানানসই কতটা বাবা মা সেটা কিন্তু নির্বাচন করবে, এবং সেখানে কিন্তু আমার মনে হয় একটা পোশাক সেই পোশাকটা কতটা ভালো বা কোনোটা হয়তো কোন যৌন উত্তেজক পোশাক পরছে একটা মেয়ে বা একটা ছেলে সেটাও কিন্তু একটা বাবা বা মা বা পরিবারের যারা অভিভাবক তাদের কিন্তু এই জায়গাটা একটু সতর্ক থাকার দরকার, কারণ এত ঘটনা ঘটছে, প্রচুর দুর্ঘটনা ঘটছে, আমরা সোসাইটির মধ্যে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ঘটছে, এবং এই টিনেজার এই ধরনের ছেলেমেয়েরাই কিন্তু যে স্বপ্ন দেখার বয়স সেই স্বপ্ন দেখার বয়সটাতে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে কোথায় যেন, মানে এত জঘন্যতার ভিড়ে তারা হারিয়ে যাচ্ছে, এই বিষয়টা সুচেতা এখানে পোশাকটা তুমি যেটা ফ্যাক্টর বলে বলছো আমার কাছে মনে হচ্ছে এটা ফ্যাক্টরটা হচ্ছে রুচি সংস্কৃতির, একদম ফ্যাক্টরটা পোশাকের নয়, ধরো বিদেশে অনেক ছেলেমেয়েরাই যাই পোশাক পরুক কেউ কারোর দিকে তাকায় না, একদম তাকায় না, কারণ সেখানে এইটা কোনো ফ্যাক্টরই নয়, হ্যাঁ ফ্যাক্টরি নয়, এখানে ফ্যাক্টরটা হচ্ছে কারণ কারণ আমাদের ঢেকে রাখে বলেই ফ্যাক্টরটা হচ্ছে, বেশি ঢেকে মেয়েরা বেশি ঢেকে রাখে বলেই নজর তো বাজে দিয়ে যাচ্ছে, আমাদের রুচি সংস্কৃতির জায়গাটা আমরা তুলতে পারিনি, হ্যাঁ আমাদের আমাদের কোন জায়গাটা ধ্যান দেওয়া উচিত কোন জায়গাটা ধ্যান দেওয়া উচিত নয় এই বিষয়টাই আমরা বোঝাতে পারিনি বলে আমার আব্রু আমার কথাটা শেষ করতে আব্রু ব্যাপারটা
এটা তো ভালো লাগার একটা সংস্কৃতি পরিচয়। হ্যাঁ, এইটা যে আমাকে সুন্দর লাগছে আব্রুতার মধ্যে দিয়েই, সেই জায়গাটা আমরা ভুলে যাচ্ছি তো। হ্যাঁ, মানে এখনকার ছেলে মেয়েদের মনে হয় সবকিছু খুললেই বোধহয় ভালো, কিন্তু সেটা যে নয়। তার আজকালকার ছেলে মেয়েরা সাহিত্য পড়ে না, হ্যাঁ তারা গল্প পড়ে না, উপন্যাস পড়ে না, তাহলে তার মধ্যে যে একটা সৌন্দর্য, একদম একটা সৌন্দর্য বোধ, সেই বোধটাই তো নষ্ট হয়ে গেছে। মনুষ্যতার যে বিকাশ, মনুষ্যতার মানে সুস্থ সংস্কৃতি, এখানেও এই শ্লীল মানে সুস্থ অসুস্থ কথাটা আমরা এখানে বলছি ঠিকই, কিন্তু সুস্থ তো একটা আছে জিনিস, সুস্থ বলে তো একটা জিনিস আছে, সেটা মানসিক সুস্থতা যদি আমার না থাকে। আর এই সময়ের বাচ্চাটা খুব অস্থির হয়, খুব অস্থির হয়, এই চঞ্চল এবং অস্থিরতাটাকে কাটাতে গেলে আমাদের কি করা উচিত? এই জায়গাটা যদি আমরা না চিন্তা করি, তার জন্য যদি আমি একটা এই পিরিয়ডে বাচ্চাকে একটা সুন্দর গল্পের বই উপহার দিই, আমরা তো কোনো গল্পের বই কাউকে দিই না। আমি কিন্তু এখনো ছাত্রীদের যে কোনো অনুষ্ঠান, জানা জন্মদিনগুলোতে বাবা মারা, বাবা আমার বাবা, আমি দেখেছি আমাদের পাড়াতেও একই ধরনের সংস্কৃতি ছিল সব পরিবারে, এবং আমরা এক্সচেঞ্জ করতাম বিভিন্ন, এই যে কিশোর ভারতী, সুক্তারা, এগুলো আমরা বাটুল দিকে, পরে মানে আমার পাশের বাড়িতে একটা বই রাখছে, আমার হয়তো সবগুলো কেনা সম্ভব না, আমি সে আমারটা পড়া হয়ে গেলো তাকে দিচ্ছি, এই ব্যাপারটা ছিল। সেই ব্যাপারটা নেই বলেই কিন্তু আজকে ছেলে মেয়েদের মনটা অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে, একদম মানে স্থিরতা ধীরতা বলে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই মানুষ ভুলে যাচ্ছে। তার সাথে খেলাধুলাটাও কেমন নেই এখন, আগে বিকেল হলেই মাঠে বেরিয়ে যেত, এখন কি হচ্ছে, এখন সারা রাত বাচ্চারা জেগে থাকছে, সারা রাত জেগে থাকছে, কারণ কি ওরা ওই ফোনটা মানুষকে অস্থির করছে, অস্থির করছে। আজকে যদি বাচ্চারা মাঠে খেলতো তাহলে সে সন্ধ্যাবেলা ঠিক ঝিমতো, শরীরের সুস্থ মন থাকে। এই সুস্থতার জন্যই আমাদের কি করা উচিত, এই জায়গাটা থেকে যদি কিভাবে এই জায়গা থেকে, এটা তো একটা আমরা যেটা করছি একটা যন্ত্র তৈরি করছি। আজকের বাচ্চারা ভীষণ রকম সেলফ সেন্টার্ড হচ্ছে, ঠিক আছে, এবার তাদের দোষ নয়, দোষ একদমই নয়, যদি দোষ হয়ে থাকে তো আমাদের, একদম আমাদের, একদম অনিতা, এই বিষয়টা ধরুন আর্থিক সচ্ছলতা বেড়েছে মানুষের হাতে অনেক, মানে আগের তুলনায় বেড়েছে, এখন বাচ্চাদেরকে বলা হচ্ছে যে তারা বার্থডে পার্টি দিচ্ছে কোনো বাড়ি গিয়ে, এরকম পরিবার আমি দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে, কোনো বারে গিয়ে সে তার বন্ধু বান্ধবদের সাথে মাঝরাত অবধি হুল্লোড় করছে, এবং সে তাকে তার বাবা বা তার ড্রাইভার গিয়ে নিয়ে আসছে মত্ত অবস্থাতে। এই যে অ্যালকোহলিক একটা অ্যাফিনিটি, এটাও কিন্তু তৈরি করে দিচ্ছে পরিবার থেকেই, পরিবার থেকেই, তাই তো, এখান থেকে কিন্তু আজকে সর্বনাশের সূত্রপাত এইগুলো, তাই তো, একদমই একদমই, কারণ মানে আমরা ওইটাই আমরা মনে করছি, এটাই বোধহয় আমাদের কালচার। হ্যাঁ, এইটা হলেই বোধহয় আমরা 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 আমাদের আপলিফটমেন্ট হচ্ছে সোসাইটিতে, আমরা একটু উচ্চতায় উঠছি, আমরা একটা সোসাইটি দেখাচ্ছি আর কি, কিন্তু এই সোসাইটি তো এটা নয়। আবার বাচ্চারা বাচ্চারা অনেক সময় এটাও ভুগে যে ও তো আমার বন্ধু তো এই মোবাইল পেয়েছে, ও তো এটা ওইটা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এই যে একটা কম্পিটিশন চলে এসেছে, প্রতিযোগিতা, ও এটা করতে পারছে, আমি কেন করতে পারছি না, এবার সেটা কতটা ভালো কতটা খারাপ ওই চিন্তাটা করবে না তো তখন। পাশাপাশি আরো একটা জিনিস, এটা আমাদের ভীষণ রকম আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, সেটা হচ্ছে প্রত্যাশার চাপ। আমি আমার বাচ্চাকে আমি একই সঙ্গে মারাদোনা দেখতে চাই, একই সঙ্গে সচিন তেন্ডুলকার দেখতে চাই, একই সঙ্গে লতা মঙ্গেশকর দেখতে চাই, আমরা যা পারিনি সবটাই আমাদের বাচ্চাদেরকে দিয়ে করাতে চাই, একদম। এই যে প্রত্যাশার চাপ, বা ক্লাসে থেকে ফার্স্ট হতে হবে, এই যে প্রত্যাশার চাপ, এইটা এইটা থেকে ডিঙ্গনোটা, এটাকে লঙ্ঘন করা, বাচ্চাদের নিজেদের মতন বড় করতে আমরা দিই না তো, আমরা আমাদের মতন করে তাকে বড় করতে পারছি, সেই সেই কারণেই আরো বাচ্চার উপর স্ট্রেস পড়ে, মানে স্ট্রেস কিন্তু
মানে পজিটিভ আছে নেগেটিভ আছে, এটা তো পার্ট অফ দ্য লাইফ, আমাদের সকলের মধ্যে স্ট্রেস আছে, কিন্তু সেই স্ট্রেসটাকে আমরা যদি পজিটিভলি দেখতে চাই এবং বাচ্চাকেও যদি আমরা শেখাতে পারি যে তুমি তোমার পড়াশোনাটাও একটা চাপ হতে পারে, কিন্তু এটা তো নিতে হবে, এটা তো সবাই নিতে শিখতে হবে। না, আরেকটা বিষয় আছে সুচেতা, সেটা হচ্ছে যে ওই পাশের বাড়িতে পাচ্ছে, তুই পাচ্ছিস না কেন? পাশের বাড়িতে দেখেছিস, হ্যাঁ 97% পেয়েছে, তুই কেন পাচ্ছিস? তুই এই 67% নিয়ে এসেছিস। এই যে একটা ডিসক্রিমিনেশন তৈরি করা, এই যে পাশের বাড়িকে দেখানো, এটা মানসিক চাপ দেওয়া, এই চাপটা পাশের বাড়িকে উদাহরণ হিসেবে তুলে ধরা, এই প্রবণতাটা কিন্তু আজকে কি শহর কি গ্রাম সর্বত্র একদম অত্যন্ত প্রকট ভাবে দেখা যাচ্ছে। স্কুলগুলিও খুব মানে এত মানে স্কুল থেকেও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে, মানে এত চাপ দিচ্ছে স্কুলে, স্কুলে যাচ্ছে বাচ্চারা, স্কুলে যতটা না শিখতে পাচ্ছে, হ্যাঁ ঘরে এসে তার কয়েক গুণ চাপ নিতে হচ্ছে ওদের। টিউশন ছাড়া ওদের কোনো উপায় নেই, প্রত্যেকটা সাবজেক্টের টিউশন দিতে হচ্ছে। স্কুল থেকে আসছে এসে চারটে টিউশনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ছেলেমেয়েগুলো খেলবে কখন? খেলবে কখন? আর ঘরে পড়াটা খুবই জরুরি, হ্যাঁ ঘরে নিজে নিজে পড়াটা তো জরুরি। আমি দুর্গাপুরে সারাউন্ডিংস এর মধ্যে আমি এই দু বছরের যদি একটা পরিসংখ্যান ধরি, অন্তত আমি 20টা এরকম ঘটনার কথা উল্লেখ করতে পারি যেখানে শুধু প্রত্যাশার চাপ পূরণ করতে না পারার হতাশা থেকে আত্মহননের পথ নিয়েছে ছেলে বা মেয়ে। আমাদের এই হোস্টেলগুলোতে প্রচুর ঘটনা ঘটছে, তার পিছনে হতে পারে যে কোনো একটা ট্রায়াঙ্গুলার লাভের একটা ব্যাপার থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তুই IIT পাস নি তাহলে তোর জীবন বৃথা, তুই মেডিকেলে পাস নি তোর জীবন বৃথা। এই যে বৃথা করে দেওয়া হলো তাকে বাড়ি থেকে, সেখান থেকে সে কিন্তু একটা অত্যন্ত হতাশা এবং হীনমন্যতার শিকার হলো। এইটাকে কাটিয়ে ওঠার কি উপায়? এখানেই তো বলা যে মানে এটা তো একটা আমরা কখনোই মানে যে কোনো মানসিক বিশেষজ্ঞের কাছে গেলে আমরা দেখব যে তুলনা কখনো করতে নেই। একদম প্রথম হচ্ছে যে কখনো দুটো বাচ্চার মধ্যে তুলনা করতে নেই, যে তুমি ভালো ও খারাপ, তুমি তোমার মতন, হ্যাঁ ও ওর মতন, তুমি তোমার মতন বড় হও, এইটা কখনোই আমরা আমাদের মানে আমরা গার্জেন হিসেবে, আমরা পেরেন্টস হিসেবে কখনোই আমরা বাচ্চাদেরকে এই ইয়েটা এডুকেশনটা আমরা দিই না। আমরা সবসময় বলি যে ও বেশি পেলো তুমি কেন কম পেলে, এক নম্বর কমটাও মানে এটা আমার নিজের ইয়েতে আমার ভাইয়ের মেয়ে, সে মাধ্যমিকে 97% পেয়েছে, দিয়ে ওর বাবা মায়ের মন খারাপ যে এতজন 97 পেয়েছে তুমি কেন 99 পেলে না। সে বলছে পিসি তুমি একমাত্র বললে যে তুই ভালো করেছিস, হ্যাঁ মানে এই ভালো হয়েছে এইটুকুনি বলারও কেউ নেই, সবাই বলছে তুই ওর মতন কেন হলি না, তুই তোর তো এই এক নম্বরটাই কেন কাটা গেল, মানে এতটা তাকে একটা প্রেশারের মধ্যে রাখা যে না আমার আমাকে আরো ভালো হতে হবে। মানে সে তাহলে আলটিমেটলি যন্ত্র ছাড়া কি তৈরি হতে পারে? যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে, সারা ক্ষণ তাকে পড়াতে হচ্ছে, টিউশন বা টিউশন তার যে সুকোমল যে জায়গাগুলো সেগুলোকে তো আমরা কিল করছি, প্রতিটা মুহূর্তে আমরা শেষ করে দিচ্ছি। সে প্রতিটা মুহূর্তে সে ভাবছে যে আমি একটা কম্পিটিটর, তাকে ওই কম্পিটিশনের ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা আমাদের দর্শকদের জন্য এগুলোই আমরা মেসেজ দিতে চাই যে আপনারা এই যে এত প্রতিটা পরিবারে এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে, এবং এখন আমরা কি ছোটোবেলায় এটা ভাবতে পারতাম সুচিতা যে বাবা মা কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং করাতে নিয়ে যাচ্ছে? আমরা কিন্তু এগুলো ভাবতে পারতাম না। এই ডিপ্রেশনটার একমাত্র অ্যাডোলেশন পিরিয়ডের কারণ হচ্ছে আমরা সবাইকে দৌড় করাচ্ছি, শুধু দৌড় করাচ্ছি, কিন্তু দৌড়। এবার এই দৌড়টার যে কোনো দরকার নেই, তুমি যাই হও তুমি মানুষ হও, মানুষ আমি আমরা কোনো বাবা মাই শেখাই না বাচ্চাদের যে তুমি মানুষ হও, আমরা সবসময় শেখাচ্ছি তুমি এইটা হতে পারছো না কেন, ওটা হতে পারছো না কেন, সবাইতেই তোমাকে ফার্স্ট হতে হবে। ঠিক, আর এই প্রত্যাশার চাপ থেকেই সে সকলকে একসময় শত্রু ভাবতে শুরু করে। একটা যদি সত্যিকারে হ্যাঁ সেটার থেকেই আসে তো যে আমাকে কেউ ভালোবাসে না, তখন সবাই শুধু আমাকে বললেও ও সেটা আর বলবে না, সবাই ভাবে যে আমার কাছ থেকে খালি নিতে চাইছে, হ্যাঁ সবাই ভাবছে আমাকে আমি। এবং অনেক বাবা মা মানে আমি আমার ছাত্রীদের কাছেও শুনি যে ভাই বোনের মধ্যেও ডিসক্রিমিনেশন করে, ভাইকে একটু বেশি খাওয়ানো হচ্ছে, হ্যাঁ যে না তার কাছ থেকে আমি বেশি পাবো। এইটাই কিন্তু পুঁজিবাদী সমাজের মানে আমাদের এই সোসাইটির কিন্তু একমাত্র হচ্ছে যে সবেতেই লাভ দেখি আমরা, সবের পিছনে লাভ, একটা বাচ্চাকে মানুষ করছি তার পিছনে আমি লাভ করছি যে ওকে আমি এইটাতে পড়াই
তাহলে আমি এই এই এইটা এই আউটপুটটা পাবো, আউটপুটটা পাবো মা, ও এইটা পড়লে চাকরি পাবে, অথচ বাচ্চাটা হয়তো ওটা পড়তে চাইছে না, তবু তাকে জোর করে পড়াচ্ছি কারণ ওটার থেকে আউটপুটটা বেশি বেশি, ফলে সেই বাচ্চাটার বিকাশ কি কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব না। আজকে আজকে একটা জিনিস অনিতা, আপনি আপনার বাচ্চারা স্কুলে পড়েছে, কলেজে পড়েছে বা স্কুলে একটি বাচ্চা পড়ছে, এখন আমরা অধিকাংশ স্কুলগুলোতে বিশেষ করে হচ্ছে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, এখানে বাবা মাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে ওকে গিয়ে অমুক জায়গায় গিয়ে এই ফিটজিতে পাঠাতে হবে, এই আকাশে পাঠাতে হবে, এই অমুক জায়গায় পাঠাতে হবে, তমুক জায়গায় পাঠাতে হবে, এটাই তাদের সবাইকে ডাক্তার করতে হবে, সবাইকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটা। এই বিষয় থেকে বেরোনোর আমি বলছি যে বাচ্চারাও কিন্তু ওই ওরিয়েন্টেশন তৈরি হচ্ছে তার মধ্যে একটা, ওই ওরিয়েন্টেশনটা থেকে কি করে বেরোবে, একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে তার মধ্যে যে আমি তো এই বেরোনো আমার তো আর সময় নেই বাবা, মানে সে তার সহপাঠীদের সাথেও ভালোভাবে মিশবার সময় পাচ্ছে না, দেজার নেই তার, ও ও ফিরজিতে যাচ্ছে আমি তো যেতে পারিনি, হ্যাঁ ও একটা হীনমন্যতায় ভুগে, হ্যাঁ তো এটা এটা তো মানে মানে বাচ্চারা তো এটা তো হবেই, এটা তো সলিউশন করবে তো মা বাবা প্যারেন্টসরা গার্জেনরাই করবে, হ্যাঁ এছাড়া তো উপায় নেই। আবার একজন টিচার হিসেবেও, টিচার হিসেবেও কিন্তু আমাদের দায়িত্ব আছে, আমরা আমরা যদি মানে ছোটদেরকে তাদের যে শিক্ষা দেওয়া, প্রকৃত যে শিক্ষাটা দেওয়া সেটা তো আমরা যদি না দিই, একটা বাচ্চা কিন্তু নাহলে এই ঘোর দৌড় থেকে সে বেরিয়ে আসতে পারবে না, এই এই বেরিয়ে আসার জন্যই কিন্তু তাকে বলতে হবে যে তোমার মেন শিক্ষাটা হচ্ছে নীতি নৈতিকতা, তুমি মনুষ্যত্ব অর্জন করো, আর কিছু চাই না, মনুষ্যত্ব অর্জনটা যদি না করে হ্যাঁ তাহলে কিন্তু আমার আমি যতই আমার ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই হ্যাঁ আমি তো মানুষ মারবো, জীবনী পড়লাম বা এইগুলো অনেক স্কুলে এখন করানো হচ্ছে, আমরাও ছোটবেলায় পড়েছি নীতি কাহিনী পড়েছি, বিভিন্ন রকম মানে মনীষীদের জীবনী পড়েছি, সেখান থেকে কিন্তু মনে মনে কোথাও একটা আমরা একটা কাউকে না কাউকে মডেল তৈরি করি, একটা করতাম, একটা আইকন তৈরি হয়ে যায় আমাদের চোখের সামনে, সেটা আজকে হচ্ছে হচ্ছে না, কারণ আজকে পাঠ্য বইতে যেটুকুনি আমরা পড়তাম এখন সেটা নেই, এখন জানেই না পাঠ্য বইতে কে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের কি জিনিস কিছুই জানে না, আমাদের দেশের কবিকে, আমাদের দেশের সাহিত্যিককে, আমাদের দেশের বিজ্ঞানীকে কারা, আমরা কাদের উত্তরসূরি, আমরা কিছুই জানি না একদম। তারপরে আর তার সঙ্গে তো খেলাধুলা তো নেই, তার সঙ্গে মিনিমাম যে নৈতিক শিক্ষাটাও যেটা আমরা ছোটবেলায় পেয়েছি, হ্যাঁ এবং মানে ঠাকুমাদের কাছেও যে আমরা পরিদের গল্প শুনতাম, ভূত প্রেতের গল্প শুনতাম, তার মধ্যে থেকেও আমাদের একটা ভালো লাগা বা একসঙ্গে থাকার যে একটা একতাবদ্ধতা, হ্যাঁ মানে সেই সংহত রূপটা, মানে আমার যেটা সবচেয়ে যেটা এখানে বলার যে এই পিরিয়ডের যে অস্থিরতাটা, সেই অস্থিরতাটাকে যদি আমি কাটাতে না পারি, তাকে যাতে একটা ধীর স্থির চিন্তাশীল ব্যক্তিতে যদি পরিণত করতে হয়, তার জন্য প্রথম আমার মানে দেওয়া উচিত তাকে একটা বই, তাকে বইয়ের যদি যে মানে ছাত্র তার গল্পের বইয়ের নেশা আছে, যে বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে, সে কিন্তু কিছুতেই খারাপ পথে যেতে পারবে না, একদম এই যে খারাপ পথে যেতে পারবে না, অন্তত যদি সে একটা খবরের কাগজে রোজ পড়ে, যদি সে ভাষাটা শেখে, বাক্য গঠন শেখে, তাহলেই আমি আমার মনে হয় সে খারাপ পথে যেতে পারবে না। আর একটা ব্যাপার হয়েছে কি, এখন বিভিন্ন ধরনের এই ক্রাইম সিরিজ তৈরি হচ্ছে, ভীষণ রকম, যেটা হচ্ছে একটা বাচ্চার মনের বিকাশ, নিঃসংসতাটা দেখানো হচ্ছে, নিষ্ঠুরতা, ওই মোবাইল ফোনে সে রাত দিন সেগুলো দেখছে, দেখে 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 তার মধ্যে একটা এই কাজগুলোই তো করছে, শিখে আবার ওইটাই, এই যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে ক্রাইম একটা মানসিকতা আসছে যে, এবং এবং আরেকটা জিনিস অসীম, আমি ওটা বলতে ভুলে যাচ্ছিলাম যে না কেউ ইয়ে করতে পারে না, ফেস করতে পারছে একদম না, নাটা নাটা মানে নেগেটিভটা কেউ ফেস করতে পারছে না, এই যে গেম গুলোতে সব সময় আমাকে জিততে হবে, এই যে হারলেই আমি যে যে আমাকে হারালো তাকে রিভেঞ্জ নেব, এই যে রিভেঞ্জ নেওয়ার একটা মানসিকতা, মানে প্রতিহিংসা,
এবং আমি মানে আমাদের ওই যে প্রত্যাশা, আমাদের সবকিছু তো আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, আমাদের বাচ্চাদের সবটাই আমরা হাতের কাছে, কোনোটাই যে আমরা বাবা মারা বলি না না বাবা আজকে তোমাকে এটা দেবো না। আমাদের যেমন ছোটবেলা তুমি আগে মাধ্যমিকে ভালো রেজাল্ট করো তারপর তোমায় ঘড়ি দেবো, একদম এটা আমি আমার জীবনে হয়েছে, এটা আমাদের সকলের জীবনে যে তুমি আগে একটা ভালো রেজাল্ট, ওই যে একটা ঘড়ি পাবো তার জন্য মন দিয়ে পড়ছি, একটা ছোট উপহারেও কত আনন্দ। সাইকেল, আমি একটা সাইকেল পেয়েছিলাম মাধ্যমিক পাস করার পরে, কারণ তখন বিভিন্ন জায়গায় টিউশন পড়তে যেতে হতো, এখন বাচ্চারা ক্লাস 7 8 থেকে স্কুটি পেয়ে যাচ্ছে, আনন্দ নেই তো ওই জন্য স্কুটি পেয়ে যাচ্ছে, মানে একটা উপহারে আনন্দ, একটা কিছু পাওয়াতে আনন্দ, সেই বিষয়টাই খুব ন্যাচারাল হয়ে যাচ্ছে, খুব ন্যাচারাল, আমরা সবই পাবো। হ্যাঁ, এই জায়গাটা থেকেও কিন্তু কেউ নাটা, আমরা আমরা গার্জেনরাও কিন্তু বাচ্চাদেরকে নাটা শেখাই না, যে না তোমাকে এটা আজকে, সেই কারণে তারা যখন একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, সেখানে ধরুন একটা চাকরির ক্ষেত্রে, সেখানে যখন একটা নেগেটিভ আসছে বা কোথাও একটা পড়াশোনার ক্ষেত্রেও যদি আমার কোনো ফেইলিওর আসে, বাচ্চারা আত্মহননের পথে নিয়ে যায়, একদম, সে তো হারতে শেখেনি, সে তো নাটা হারতে শেখেনি বলে হারতে হারতে জানতে হয়, মানে এই যে পরাজিতর মধ্য দিয়েও আমার শিক্ষা আছে, আমি আরো ভালো করতে পারবো, সেই জায়গাটা আমরা তৈরি করাচ্ছি না। এইগুলো আমার মনে হয় যে বাচ্চাদের যদি আমরা এই পিরিয়ডে, এই অ্যাডোলেশন 10-11 বছর পর্যন্ত যে একটা স্টেজ, এই স্টেজে যদি আমি আস্তে আস্তে তাদেরকে বন্ধুর মতন করে এবং তাকে আমি আস্থার জায়গায় নিয়ে এসে, তাকে একটা নিরাপত্তা, তাকে আশ্রয় দেওয়ার মতন করে আমি যদি তাকে তার পাশে থাকি, তার মাথায় হাতটা দিই, তাকে একটু আদর করি, করে বলি যে বাবা তোর এটা ঠিক, তোর এই হওয়াটাই ঠিক, বরঞ্চ একটা এটাও আমার কাছে আমার বলা যে একটা অ্যাডোলেশন পিরিয়ডের শেষের দিকেও যদি কোনো বাচ্চা দেখে যে তার এটা আসছে না, এই পরিবর্তনটা আসছে না, তখনও সেটা সে যাতে বাবা মাকে বলতে পারে, একদমই, এবং চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের যে এই যে উত্তরণ, এই উত্তরণটা কিন্তু এখানে কতগুলো বিষয় আমরা যেটা আজকে আমাদের দুই অতিথির কাছ থেকে যেগুলো আমরা পেলাম মূলত যেগুলো, সেটা হচ্ছে যে নিজের সম্বন্ধে মূল্যায়ন করা, নিজের সম্বন্ধে মূল্যায়ন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দৃঢ়তা, এটা এটা খুব দরকার। একটা 13-14-15 বছরের ছেলে বা মেয়ে সে সিদ্ধান্ত নেবে, তাকে আমাদের এনকারেজ করা দরকার যে হ্যাঁ নিশ্চিতভাবে তুমি এই সিদ্ধান্ত নাও, এবং সর্বত্র একটা ইতিবাচক ভাবনার মধ্যে থাকা, এটা যদি থাকা হয় এবং নিজের জন্য একটু সময় দেওয়া, নিজেকে ওই সবসময় মানে বইয়ের পাহাড়ে না থেকে বা মানে প্রত্যাশার চাপ পূরণ করার এই জায়গাগুলো থেকে একটু বেরিয়ে একটু নিজের মতো করে বাঁচার চেষ্টা করো তোমরা, তাহলে আমার মনে হয় একটা সুস্থ জীবন তৈরি হতে পারে। আর সুস্থ জীবনটাই তো আমাদের কাম্য, আগামী দিনে আমরা তো দেখতে চাই না যে একটা হোস্টেলে একটা ছেলে বা মেয়ে বা পড়তে গিয়ে একটা অসংখ্য আমরা কত বিলিয়ন ছেলে মেয়েকে এভাবে হারাচ্ছি, হ্যাঁ এটা যেন আমরা আমরা দেখতে চাই না, কারণ আগামী ভবিষ্যৎ তারা আমাদের সাথে। এতক্ষণ ছিলেন অধ্যাপিকা সুচেতা কুণ্ডু এবং বিশিষ্ট সমাজকর্মী অনিতা সেনগুপ্ত, তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, কারণ অনেকগুলো মূল্যবান পরামর্শ, মূল্যবান সুচিন্তিত পরামর্শ তারা দিয়েছেন এতক্ষণ, আর আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আগামীকাল, সবাই ভালো থাকুন, নমস্কার। এই হলো এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।